पुष्पा, पुष्पा राज, मैं झुकेगा नहीं सर। ব্লকবাস্টার মুভি পুষ্পা দেখবার সময় লাল চন্দনের স্মাগলিং, কর্ণাটক তামিলনাড়ুর বর্ডার এসব দেখে আপনাদের মধ্যে অনেকেরই মনে হয়েছে এসব আপনারা আগেও কোথাও দেখেছেন। আপনাদের গেস একদম সঠিক। এই সিনেমাতে আল্লু অর্জুন হিরোর রোল প্লে করলেও রিয়েল লাইফে যে আসল পুষ্পা ছিল সে ছিল একজন কুখ্যাত ডাকাত। কে এই ডাকাতটি এবং এই পুষ্পা সিনেমার আসল সত্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। বন্ধুরা, বর্তমান সময়ে পুষ্পা সিনেমা সমস্ত রেকর্ড ব্রেক করেছে। এখনও পর্যন্ত এই সিনেমাটি প্রায় 300 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। এই সিনেমাটি যে ডাকাতের লাইফের ওপর ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে তার নাম ভীরাপ্পান। এই ভীরাপ্পান এমন একজন কুখ্যাত ডাকাত ছিল যাকে গ্রেফতার করবার জন্য সরকার প্রায় 100 কোটি টাকার বেশি খরচ করেছিল। শুধু তাই নয়, ভীরাপ্পান সে সময়ের কন্নড় সুপারস্টার রাজকুমারকেও কিডন্যাপ করে ফেলে। তাহলে বন্ধুরা, কে এই ভীরাপ্পান এবং তার জীবনের আসল সত্যগুলো চলুন জেনে নেওয়া যাক। 18 অক্টোবর 2006 সমস্ত মেন স্ট্রিম মিডিয়া একটি নিউজই কভার করছিল, দক্ষিণ ভারতের কুখ্যাত ডাকাত ভীরাপ্পান এনকাউন্টারে মারা গিয়েছে। এমন একজন ডাকাত যাকে গ্রেফতার করা অসম্ভব ছিল, একে ধরবার জন্য বড় বড় সার্চ অপারেশন করা হয়। তার পাশাপাশি সরকার তার পেছনে 100 কোটি টাকা পর্যন্ত খরচ করেছিল, কিন্তু এত কিছুর পরও ভীরাপ্পানকে গ্রেফতার করা সম্ভব হয়ে ওঠেনি। সাধারণ মানুষ ভীরাপ্পানের এনকাউন্টারের খবর শুনে অবাক হয়ে যায়। কোনো মানুষই বিশ্বাস করতে পারছিল না ভীরাপ্পান এনকাউন্টারে মারা গিয়েছে, কিন্তু সত্য এটাই ছিল, ভীরাপ্পান পুলিশের হাতে এনকাউন্টার হয়েছে। মধ্যপ্রদেশের চম্বল থেকে দক্ষিণ ভারত পর্যন্ত ভারতের বড় বড় ডাকাতের রাজত্ব ছিল, কিন্তু দক্ষিণ ভারতের ভীরাপ্পানকে সকলেই চিনত। বলা হয় জঙ্গল ছিল তার নিজের বাড়ির মতো। জঙ্গলের এমন কোনো কোনা বাদ নেই যে ভীরাপ্পান চিনত না। দীর্ঘ সময় সে জঙ্গলে থেকে কর্ণাটক ও তামিলনাড়ুর পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করেছে। যদিও ভীরাপ্পানের মতো ডাকাতকে ধরা সোজা কাজ নয়, কিন্তু পুলিশের মাস্টার প্ল্যানিংয়ের ফলে ভীরাপ্পানকে ধরা সম্ভব হয়েছে। সেই সময় পুলিশ একটিও সুযোগ হাতছাড়া করেনি। পুলিশটা সুযোগ পেয়ে তার উপর 300 রাউন্ড ফায়ারিং করে, তারপর গিয়ে ভীরাপ্পানকে গ্রেপ্তার করা হয়েছিল। বন্ধুরা, ডাকাত হওয়ার তার কাহিনী শুরু হয়েছিল 1962 সালে, যখন সে মাত্র 10 বছরের ছিল। 10 বছর বয়সে সে ফরেস্ট ডিপার্টমেন্টের 3 অফিসারকে হত্যা করেছিল। ভীরাপ্পানের গ্রামের লোকের তথ্য অনুযায়ী সে একজন গরিব পরিবার থেকে বিলং করত। সেই সময় স্মাগলিং করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু অফিসার তাকে উস্কানি দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন সে স্মাগলিং করে অনেক টাকা ইনকাম করে ফেলেছিল, তখন ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরাই তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল। তারপর সে নিজের জীবন রক্ষার তাগিদে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। তারপর শুরু হয় তার জীবনের আসল কাহিনী। জঙ্গলে থাকতে থাকতে সে 17 বছর বয়সে প্রথম একটি হাতিকে হত্যা করে। এরকম করতে করতে সে প্রায় 2000 হাতিকে হত্যা করেছিল। বলা হয় কোনো হাতিকে মারবার জন্য সে হাতির মাথার মাঝখানে গুলি করত। হাতিকে হত্যা করে সে তার দাঁত বিদেশে পাচার করে অনেক টাকা ইনকাম করেছে। এছাড়াও তামিলনাড়ু ও কর্ণাটকের জঙ্গলে সবচেয়ে দামি লাল চন্দন কাঠ পাওয়া যেত। এই লাল চন্দন কেটে সে স্মাগলিং শুরু করে। যখনই কর্ণাটকের পুলিশ তাকে ধরবার জন্য এগিয়ে আসতো, তখন সে কর্ণাটকের বর্ডার ক্রস করে তামিলনাড়ুতে গিয়ে আশ্রয় নিত। বর্ডারের নিয়ম অনুসারে কর্ণাটকের পুলিশ তামিলনাড়ুতে প্রবেশ করতে পারতো না, এই সেম জিনিস সে তামিলনাড়ু পুলিশের সঙ্গেও করত। লম্বা সময় জুড়ে জঙ্গলে থেকে সে এভাবেই তার কাজকর্ম করত। এর মধ্যে যদি কেউ তার বিরুদ্ধে যেত অথবা গ্রেফতার করবার প্ল্যান করত, তাদের নাম সে পৃথিবীর থেকে চিরতরে মুছে দিত। ভীরাপ্পান 184 জন মানুষকে হত্যা করেছিল। টাকার জন্য সে বড় বড় বিজনেসম্যানদের কিডন্যাপ করত এবং তাদের ফ্যামিলির থেকে একটি বড় অ্যামাউন্টের টাকা দাবি করত। এত কিছু করেও ভীরাপ্পান চেয়েছিল তার নাম যেন দেশের বাচ্চা থেকে বুড়ো সকলে জানতে পারে। একবার রজনীকান্তের মতো সুপারস্টারকে সে কিডন্যাপ করার প্ল্যান করে, কিন্তু তার এই প্ল্যান সফল হয়নি। কিন্তু 1997 সালে একজন মানুষের চোখ কান বন্ধ করে জঙ্গলে কিডন্যাপ করে নিয়ে আসা হয়। এই ব্যক্তি আর কেউ নয়, কন্নড় সুপারস্টার রাজ। যখন এই খবরটি মিডিয়াতে প্রচার করা শুরু হয়, তখনই সাধারণ মানুষ তার নাম জানতে শুরু করে। রাজকুমারকে ছাড়বার জন্য ভীরাপ্পান 50 কোটি টাকা ডিমান্ড করে। তাকে ধরবার জন্য টাস্কফোর্সও তৈরি করা হয়েছিল। দীর্ঘ সময় জুড়ে সার্চ অপারেশনও চলে, কিন্তু ভীরাপ্পান পুলিশের নাগালে আসছিল না, কারণ এই গভীর জঙ্গল ভীরাপ্পানের থেকে ভালো আর কেউ চিনত না। কিন্তু ভীরাপ্পানের সন্ত্রাস এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। 2002 সালে সে নাগাপ্পা নামের একজন কর্ণাটকের মিনিস্টারকে কিডন্যাপ করে নেয় এবং দাবি পূরণ না হলে সে মিনিস্টারকে হত্যা করে। এই সময় ভীরাপ্পানের সন্ত্রাস এতটাই বেড়ে গিয়েছিল, সরকার নিজেকে অসহায় মনে করছে। শেষ পর্যন্ত সরকার ভীরাপ্পানকে ধরবার জন্য 5 কোটি টাকার পুরস্কার রেখেছিল, তবুও কোনো লাভ হয়নি। এরপর বিজয় কুমারকে এসটিএফের চিফ বানানো হয়। তাকে চিফ বানানোর পেছনে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার হাত ছিল। যখন থেকে বিজয় কুমার এসটিএফের চিফ হন, তখন থেকে সে ভীরাপ্পানের সমস্ত তথ্য জমা করা শুরু করে দিয়েছিল। কিন্তু বিজয় কুমার জানতেন ভীরাপ্পানকে গ্রেফতার করা এত সহজ কাজ নয়, তার জন্য একটি মাস্টার প্ল্যান দরকার। তাই সে ভীরাপ্পানের গ্যাংয়ে নিজের লোকদের সামিল করার চেষ্টা করে এবং সে তার এই প্ল্যানিংয়ে সফলও হয়।
ইতিমধ্যে বিজয় কুমার জানতে পারে ভীরাপ্পান ভিডিও রেকর্ডের মাধ্যমে অন্য কাউকে নিজের মেসেজ সেন্ড করত। কিছুদিনের মধ্যেই ভীরাপ্পানের একটি ভিডিও ক্লিপ বিজয় কুমারের হাতে আসে, যেখানে সে দেখতে পারে তার একটি চোখের সমস্যা রয়েছে। তাই বিজয় কুমার শিওর হয়ে যায় সে তার চোখের চিকিৎসা করবার জন্য কিছু না কিছু অবশ্যই করবে। বিজয় কুমারের যে সকল লোক ভীরাপ্পানের গ্যাঙে ছিল তারা ভীরাপ্পানকে উস্কানি দিচ্ছিল, যদি সে সময় থাকতে চোখের ট্রিটমেন্ট না করে তাহলে পরবর্তীকালে সে অন্ধ হয়ে যাবে। শেষ পর্যন্ত বন্ধুরা সেই দিনটিও চলে আসলো যেদিন এসটিএফ এর বড় সফলতা হাতে আসতে চলেছিল। ভীরাপ্পানের গ্যাঙে বিজয় কুমারের লোকেরা বলেছিল রাস্তার কিনারে যে অ্যাম্বুলেন্স থাকবে সেটি সোজা হসপিটালে নিয়ে যাবে, কিন্তু আসলে এটি কোনো অ্যাম্বুলেন্স ছিল না, এটি ছিল পুলিশেরই একটি গাড়ি এবং গাড়িতে ড্রাইভার এবং ওয়ার্ডেন যে ছিল তারা ছিল বিজয় কুমারের লোক। যখন অ্যাম্বুলেন্সটি পাপাড়িয়া পাট্টি গ্রামে প্রবেশ করে তখন ড্রাইভার এবং ওয়ার্ডেন গাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং যেখানে গাড়িটি দাঁড়ানো ছিল সেখানে বহু সংখ্যক পুলিশ চারদিকে লুকিয়েছিল। গাড়ি যখনই থামে তখনই পুলিশরা ফায়ারিং স্টার্ট করে, প্রায় 338 রাউন্ড ফায়ারিং হয়, কিন্তু তার মধ্যে দুটো গুলি ভীরাপ্পানের শরীরে লাগে এবং সেখানেই ভীরাপ্পান মারা যায়। বন্ধুরা, এই ছিল পুষ্পা অর্থাৎ ভীরাপ্পানের আসল কাহিনী। আপনারা কি পুষ্পা সিনেমাটি দেখেছেন? যদি দেখে থাকেন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ।